করছে, তা বৃষ্টি আজকে বৃষ্টিটা নেই। আজকে আমি এই রসগোল্লার মতন ডো করে নিয়েছি, এবার এগুলোকে তেলে ভাজা করাগুলো। এখানে গরম মশলা বেটে রেখেছি, গরম মশলাটাও দিয়ে দিলাম। লাইফস্টাইল উইথ রূপালি, গুড আফটারনুন আমার মিষ্টি মিষ্টি ভাই বোনরা, বন্ধুরা, তোমরা কে কেমন আছো কমেন্ট করে জানাবে। আমি আছি মোটামুটি তোমাদের ভালোবাসায়, তোমাদের আশীর্বাদে। আজকে আমি দুপুর থেকে ব্লগটা শুরু করছি, দুপুর বলতে এখন বাজে 3টে। আমি একটু আমাদের পুরনো বাড়িতে যাব, আমাদের বাড়ি না এখন, আর কি যা থাকে, যায়ের মেয়েরা আছে, কাকি শাশুড়িরা আছে সব, ওটা আমার শ্বশুরের আদি বাড়ি, মানে সব শ্বশুরের বলতে শ্বশুরদের। যাই হোক, বেরোবো, মেয়েকে কয়দিন ধরে বলছি চল একটু ঘুরে আসি, ঘুরে আসি, মেয়ে তো যেতে চায় না, তারপরে নিয়ে গেলাম। ও বলে চলো তাহলে আজকে খেয়ে ওঠা শোবো না, যাই। তা একটুখানি যাওয়ার জন্য যাব বলে মেয়ে বলছে কী নেবো মা, আনছি তাহলে এক কাজ করি ডিম নিয়ে যাই, চল ডিম সিদ্ধ খেতে পারবে, ভাজা টাজা খেতে পারবে। তা মেয়ে আর আমি এদিকে ভ্যানে উঠে গেলাম, ভ্যানে উঠে যাচ্ছি। আর বন্ধুরা, আমার চ্যানেলে এতক্ষণ ঢুকে গেছো, ঢুকে যেয়ে থেকে যদি থাকো আর দেখো বন্ধুরা, আর কথা বলতে বলতে আবার বললে বলি, আমার আজকে একটা বড় অ্যাক্সিডেন্ট হচ্ছিলো জানো না, মানে গাড়িটা এমনভাবে এসেছিলো না স্পিডে, আর ওইদিকে ভ্যানটাও খুব স্পিড ছিল, মানে বুঝতে পারিনি, ঝট করে ভ্যানটাও থামিয়ে দিয়েছে আর গাড়িটাও থামিয়ে দিয়েছে, নাহলে একদম গাড়ি মানে কী একটা বিপদ ঘটতো জানো না, ফট করে গাড়িটা চলে এসছে আর ওইদিকে ভ্যানটাও থামিয়ে দিয়েছে, বিশাল বড় গাড়ি তোমরা তো দেখলে। যাই হোক, এবার বাড়িতে ঢুকে গেছি, আর দেখো আমাদের বাড়িতে চারিপাশে জল, জলে একদম পুকুর হয়ে গেছে, থই থই করছে, আর মেয়ের হাতে ডিম, ডিমটা ধরিয়ে দিচ্ছি। এইবার বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে ঢুকে থাকো, ছোট্ট করে একটু লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো, স্কিপ করে যেও না, আশা করি ভিডিওটা দেখে তোমাদের ভালো লাগবে, আশা করছি। আর দেখো বন্ধুরা, যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন, আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের দেখে ভালো লাগে, একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যে সমস্ত বন্ধুরা অলরেডি কাজটা করে রেখেছো, তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমার যা, আর যায়ের ছোটো মেয়েটা, ওই যায়ের মেয়ে আর আমার মেয়ে তো একই, এই মেয়ে আমার যখন বিয়ে হয়েছে এই মেয়ে জানো তো 6 মাসের কোলে ছিল, ওকে কিন্তু আমি কোলে কোলে রেখেছিলাম, খুব ইয়ে করতাম ওকে, চেহারা স্বাস্থ্য ভালো ছিল তো খুব আদর করতাম। যাই হোক, এবার এদিকে মেয়ে, বড় মেয়ে কাপড় কিনেছে, পুজোর কাপড়গুলো দেখাচ্ছে, অনেকগুলো শাড়ি কিনেছে, 3টে শাড়ি কিনেছে। তা আমরা যাওয়ার পরে শাড়ি, এবার দেখো পুজোর জিনিস কিনলে কি মজা লাগে না দেখতে, সবাই দেখা দেখি করে, বেশ দারুণ লাগে কিন্তু। আর ও বলছে কি বাক্কা, জুই নিয়ে আসি, আমার মেয়ের নাম জুই, বলছে জুই নিয়ে আসি, নিয়ে এসে শাড়িগুলো দেখ। তা এটা হলো কি মঙ্গলগিরি মনে হয়, সিল্ক মঙ্গলগিরি, আর ওইদিকে ওইটা যেন কী শাড়ি যেন বললো, অনেক দাম শাড়িগুলো জানো না, আর এটা তো ইয়ে জামদানি, কপার জামদানি এটা, না কি কী জামদানি বলে, ওই ঢাকায় জামদানি আর কি, অরিজিনাল ঢাকায় জামদানি। তাহলে ওই কালারটাও খুব সুন্দর হয়েছে, মেয়ে বলছে কী সুন্দর কালার, বাদ্দি ভাল লাগছে বেশ কালারটা। আর আমার বড় মেয়ের না ভীষণ নেশা শাড়ি কেনার, আর ওর যে কত জামদানি আর কত যে বেনারসি তার কোনো ঠিক নেই। আর দেখো এদিকে আবার বাড়িতে ফিরছি, আর বাড়িতে ফিরছি বলে এদিকে তোমার একটু তোমাদের সাথে ভিডিও করলাম, আর মেয়ে আর আমি ভ্যানে উঠে গেছি, বাড়ির দিকে আসছি বন্ধুরা। এটা নেক্সট দিন, আমি কালকে আর ভিডিও করিনি যায়ের বাড়ির থেকে এসে, তারপরে বাজারের দিকেও আর যাওয়া হয়নি, এবার ভিডিও আর অন করে এত কাজ ছিল এসে, আর তোমাদের সাথে আর কিছু শেয়ার করিনি। আর দেখো হাঁটতে বেরিয়ে গেছি সেই জায়গা, সেই ঝিলপার, আমাদের এখানে ঝিলপার, এখানে হাঁটতে বেরিয়ে গেছি তোমাদের সাথে একটু শেয়ার করি সকালটা। সকালটা যে কী ভালো লাগে দেখতে, পাখির কলহল হেভি লাগে, সব নানান রকম পাখিরা ডাকে, কত ভালো লাগে তাই না। আর সকালের ওয়েদারটা সত্যি, আর কদিন এত বৃষ্টি, এত বৃষ্টি, এই বৃষ্টিটা নিশ্চয়ই সব জায়গায় হয়েছে, আর তোমরা জানি সব জায়গায় হয়েছে, কারণ অনেক বন্ধুরা তোমরা ভিডিও দিয়েছো বৃষ্টি হচ্ছে, তা বৃষ্টি আজকে বৃষ্টিটা নেই, কালকে বিকাল থেকে বৃষ্টিটা আর কি কমেছে, হ্যাঁ বিকাল থেকে বৃষ্টিটা কমে গেছে একদম। তা দুদিন পরে আবার একটু হাঁটতে বেরোলাম, তাই একটু বন্ধুদের সাথে একটু শেয়ার করি, তা একটু ভিডিওটা অন করে আবার তোমাদের সাথে একটু শেয়ার করলাম।
রাস্তা ফাঁকা, এই দুইজন আবার হাঁটতে বেরিয়েছে, এই ভদ্রলোক ভদ্রমহিলা আবার হাঁটতে বেরিয়েছে। আর তাছাড়া রাস্তা পুরো ফাঁকা, পাখিরা চড়াই পাখিগুলো ডাকছে, শালিক পাখিগুলো ক্যাচ 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 করছে। দেখো যাই, চলো বাড়ির দিকে যাচ্ছি। এটা হলো বাড়ির দিকের রাস্তা, ওই রাস্তা দিয়েও যাওয়া যায়, ওই দিকে রাস্তা দিয়েও যাওয়া যায়। দেখো কী সুন্দর পুকুরের জল, মাছ কিলকিল কিলকিল করছে, দারুণ ওয়েদার। এখানকার ওয়েদারটা এত ভাল লাগে না, ওয়েদার আর হলো এত পরিবেশটা এত সুন্দর না, তোমাদের কী বলবো, না তোমাদের সাথে শেয়ার না করে পারি না, খুব সুন্দর পরিবেশ। ঢুকে গেছি, আজ নতুন একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, ছানার কোপ্তা কারি। ছানার কোপ্তা কারি করার জন্য আমি একটা আমুলের দুধ নিয়ে নিয়েছি, আমুল গোল্ড। আর এখানে নিয়েছি লেবু ছানা কাটবো বলে, আদা, কাঁচা লঙ্কা, চালমগজ, জিরে, এই জিরে বলি কি পোস্ত, সরি পোস্ত, আর জিরের গুঁড়ো আছে, জিরের গুঁড়োটা আমি ব্যবহার করব, এই শিশিরের মধ্যে আছে, এই যে এই জিরের গুঁড়োটা আমি ব্যবহার করব। আর কী কী রান্না হবে সব তোমাদের সাথে শেয়ার করবো পরে, আগে রান্নাটা করে নিই তারপরে। বসিয়ে দিয়েছি ছানা কাটার জন্য, আর আমি এখানে লেবুর রস করে নিয়েছি, পাতিলেবু ছিল তোমাদের দেখালাম, পাতিলেবুটা রস করে নিয়ে নিচ্ছি। এই দুধটা উতুল চলে এসছে, এবার তোমরা তো সবাই ছানা কাটতে পারো, আমি তার ছানাটা কেটে নিই, তোমাদের সাথে আর শেয়ার করছি না ছানা কাটাটা। দেখতে থাকো, সঙ্গে থাকো, আবার তোমাদের সামনে চলে আসলাম। দেখো ছানাটা আমি কেটেছি, এইটুকু হয়েছে, কতটা দুধে, এক লিটার দুধ, এক কিলো না কিন্তু এক লিটার দুধ, ওটা এক লিটারই। আর আমি এখানে সামান্য পরিমাণে একটু ময়দা দিয়ে দেবো, আর দিয়ে দেবো একটু চিনি, এই দেখো এই এক চামচ মতন চিনি দিয়ে দেবো, আর দিয়ে দেবো একটু লবণ, অল্প সামান্য লবণ দেবো, কেননা ঝোলের মধ্যে আবার লবণটা দেওয়া হবে। এবার আমি এইটাকে সব কিছু দিয়ে ভালো করে মেখে নেবো, মেখে আমি একটা ডো করে নেবো। দেখো দেখতে থাকো, সঙ্গে থেকো। খানাগুলো আমি এই রসগোল্লার মতন ড্রো করে নিয়েছি, এবার এগুলোকে তেলে ভাজবো। রেসিপি দেখানোর জন্য আবার তোমাদের সামনে চলে আসলাম বন্ধুরা, এখানে তেল বসিয়ে দিয়েছি আমি। এবার আমি এগুলো ছানার ইয়েগুলো বলগুলো ভেজে নেব। চলে যাও চলে যাও, রসগোল্লার মতন সবকটা ভেজে নিই, এইভাবে আমি সবকটা ড্রো ভেজে নেবো, ভেজে নিয়ে আবার তোমাদের সামনে আস। আমার এখানে সব বলগুলো ভাজা হয়ে গেছে, কোপ্তার বলগুলো এখানে তেল বসানো আছে, এদিকে আবার এবার আমি এর মধ্যে তোমরা আলু দিতেও পারো নাও দিতে পারো, কিন্তু আমি আলু দেবো, আলু ভালো খাই বলে আমি আলু দেবো। আমি আলু দিয়ে দিলাম, আলুটা ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আমি এখানে টমেটো, এদিকে আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, টমেটোগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি এই মশলাটা করে রেখেছি যে চালমগজ, পোস্ত, জিরে বাটা, ধনে বাটা, তারপরে হলো আদা বাটা, সব আমি এর মধ্যে দিয়ে দেবো। মশলাটা এবার আমি কষি আসবে যখন, একটু জল ঢেলে দেবো, ঢেলে আলুগুলো সিদ্ধ হলে আমি এই যে কোপ্তার জন্য যে বলগুলো করে রেখেছি ছানা, সেগুলো এর মধ্যে দিয়ে দেবো। এর মধ্যে একটু সামান্য পরিমাণে মিষ্টি দেবো, মিষ্টিটা দিলে দেখবা নিরামিষ তরকারিতে বন্ধুরা মিষ্টিটা দিলে না দারুণ স্বাদ হয়, কিন্তু তোমরা একটু মিষ্টি দিয়ে যারা খাও না দিয়ে খেয়ে দেখবা, যারা খাও তো কোনো ব্যাপার না, আমি একটু গুড় ব্যবহার করি, আমি গুড় খাই তো আমি গুড়ই দিলাম। আবার দেখো ঝোলটা আমার হয়ে গেছে, এবার আমি কোপ্তাগুলো ইয়েগুলো ভেজে রেখেছি যে বড়াগুলো সব দিয়ে দিলাম, ছানার বড়াগুলো, এখানে গরম মশলা বেটে রেখেছি, গরম মশলাটাও দিয়ে দিলাম, তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো একটু ঘি, এই দেখো একটু ঘি দিয়ে দিলাম, সামান্য বেশি দিলাম না, অল্প একটুই দিলাম, এটুকু দেওয়া খাওয়া আমার উচিত না, মেয়েরও খাওয়া উচিত না, তাও একটা দিন খাক, আসা যখন করেছে। এবার আমি একটু ফুটে উঠলে তারপরে নামিয়ে দেবো, হয়ে গেল আমার ছানার কোপ্তা কারি। বন্ধুরা আমার কোপ্তা কারির ফুল লুকটা দেখো, ঠিক এরকম হয়েছে, একটু ঝোল ঝোল নামিয়েছি কেন, বসে যাবে, ছানার বড়া তো ময়দা দেওয়া হয়েছে, ঝোলটা টেনে নেবে, ঠিক এরকম হয়েছে। টেস্টি টেস্টি খাবার করে খাবে, আর কমেন্ট করে জানাবে রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো। তোমাদের সামনে চলে আসলাম, এখন বাজে 10:20,
রেসিপি তোমাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম। এখানে আছে কোপ্তা কারি, ছানার কোপ্তা কারি, আর এখানে আছে ঝিঙে আলুর ঝোল করেছি পাঁচফোড়ন সম্বাদ দিয়ে, লঙ্কা ফাড়া দিয়ে, আর এখানে ভেন্ডি ভাজা আর আলু ভাজা, আর এখানে বিন সিদ্ধ। ভেন্ডি ভাজা দিয়ে তোমাদের দাদাভাইকে রুটি দিয়েছি, আমি আর মেয়ে কলা খেয়েছি, কলা দিয়ে মুড়ি দিয়ে। আর এখানে আছে ভাত, আমাদের আজকে দুপুরে রাতের রেসিপি। তাহলে আমি ভিডিওটা শেষ করবো বলে আবার তোমাদের সামনে আসলাম, রাখছি আজকে এখানে, ভিডিওটা শেষ করছি, আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর যেইভাবে আমার চ্যানেলের পাশে আছো আমার চ্যানেলের পাশে থেকো। রাখছি, টাটা, এখনও গুড মর্নিং আছে, গুড মর্নিং, ভালো থেকো।